শুরুতেই দৈনিক সমকাল, দৈনিক সমকালের প্রধান শিরোনাম আধার কেটে আসুক আলো, নববর্ষ নিয়ে এই শিরোনামটি তারা করেছেন। দৈনিক ইত্তেফাক, দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম করা হয়েছে কাপড়ের আমদানি মূল্যে ভয়াবহ জালিয়াতি। আরেকটি খবর রয়েছে, আপাতত হবে না বিশ্ব ইজতেমা, পরিস্থিতি স্বাভাবিক হলে আয়োজনের চিন্তাভাবনা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বহুমাত্রিক চ্যালেঞ্জের বছর, নতুন বছর নিয়ে এই শিরোনামটি করা হয়েছে। যারা বিশ্ববাজারে এলপিজির দাম ঊর্ধ্বমুখী আরেকটি শিরোনাম রয়েছে। দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, করোনা পরিস্থিতি ভালো না হলে স্কুল খুলবে না, বই বিতরণ অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া এবছরের সবার চাওয়া করোনার টিকা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, করোনার দ্বিতীয় ঢেউয়ে শুরু নতুন বছর, অর্থনীতি পুনরুদ্ধারই প্রধান চ্যালেঞ্জ। এছাড়া পাঠ্যপুস্তক বিতরণ শুরু, মহামারীর মধ্যেই প্রাণের উৎসব শিক্ষাঙ্গনে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, নতুন চ্যালেঞ্জ নতুন প্রত্যাশার বছর, এছাড়া পরিস্থিতি ভালো হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, প্রধানমন্ত্রীর বরাতে এই শিরোনামটি রয়েছে। দেশ রূপান্তর পত্রিকার প্রধান শিরোনাম, স্বাভাবিক জীবন বছর শেষে। এছাড়া নতুন বছরের টিকায় মুক্তির প্রত্যাশা। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, মহামারীর বড় ধাক্কা ব্যাংকের পরিচালন মুনাফায়। দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, রাইজিং ফ্রম দ্য রাবল। এটি করা হয়েছে আসলে করোনা সংক্রান্ত, করোনা থেকে অর্থনীতির উদ্ধার নিয়ে এই শিরোনামটি করা হয়েছে দ্য ডেইলি স্টারে। দ্য অবজারভার, দ্য অবজারভারের প্রধান শিরোনাম, নিউ ইয়ার বিগিনস উইথ হোপ ফর রিসার্জেন্স।